একটা কথা জানো তো, ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। জেনে রাখো, এ শহরের রূপের ব্যবসা হয়, মনের নয়, যেখানে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্ব রাখাই ভালো, তাতে কাছে আসার, কথা বলার, গুরুত্ব দেওয়ার টান এবং আগ্রহ বোঝা থাকে। আর এই টান যতদিন থাকবে ততদিন সম্পর্কটা সুন্দর থাকবে। সত্যি ভাগ্যটা বড়ই আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালো লাগে। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষা পেয়েছ সেটা কখনো ভুলে যেও না। জীবনে এগিয়ে যেতে চাইলে এই তিনটা কাজ থেকে বিরত থাকো। এক, সবাইকে খুশি করা। দুই, অন্যের থেকে বেশি আশা করা। তিন, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনো নিজের সংসার করতে পারে না। ধনী আর গরিব এর মধ্যে পার্থক্য একটাই, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। একমাত্র মাই পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিক খেয়াল রাখতে। সবসময় নিজের মায়ের খেয়াল রাখবেন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এই জীবনে হারতে হারতে শিখে গেছে, এই দুনিয়ার আপন বলতে কেউ হয় না, আপন হয় শুধুমাত্র মা বাবা আর সৃষ্টিকর্তা। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন মা বাবা ছাড়া কেউ পাশে থাকবে না, যে যতই বলুক পাশে আছে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে তার যোগ্যতাকে, তাই নিজের যোগ্যতা বাড়ান, সব কিছু পেয়ে যাবেন। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে, ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা এই যে তোমার কথা বোঝার মতো তার ক্ষমতা নেই। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চলার মতো। বাস থেকে সহজেই নামতে পারবে, কিন্তু বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। জীবনে যত মায়া কাটাতে পারবেন তত ভালো থাকতে পারবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। যারা মিথ্যা কথা বেশি বলে সমাজে তারাই প্রিয় মানুষ হয়। এক নারীতে আসক্ত পুরুষ আর এক পুরুষে আসক্ত নারী সত্যি অনেক বেশি সুখী হয়। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবেন জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো হাসি মুখে সহ্য করবেন। নিজের বিপদের কথা শত্রুকে বলা উচিত নয়, সে মুখে দুঃখ প্রকাশ করলেও অন্তরে উল্লাস বোধ করবে। একটা সময় পর আপনি সঠিক বুঝতে পারবেন, অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না, আবার যে জিনিস বেশি দিন টেকে তা কখনো জলদি মিলে না। পরের ছেলে যখন নিজের মায়ের কথা শুনে তখন গর্বে মার বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে তখন তার সহ্য হয় না, তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো নয়। এটা আমাদের বাস্তব সমাজ। একজন নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার সেই নারী পারে ভালোবাসার দ্বারা
সেই ধ্বংস হয়ে যাওয়া পুরুষকে করে তুলতে। প্রকৃত পুরুষে যে সুযোগ পেলেই নারীর শরীর ছুঁয়ে দেখার চেয়ে নারীর সম্মান রক্ষায় এগিয়ে আসে। নারী চরিত্রহীন হয় চরিত্রহীন পুরুষের জন্য, আর পুরুষ চরিত্রহীন হয় চরিত্রহীন নারীর জন্য। পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, আর অর্ধেক কষ্ট দেয় নারী। ফটো এডিট নয়, চরিত্র এডিট কর, ভবিষ্যৎ ভালো হবে। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক না কেন, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। আর কোনো নারী নিজেকে যতই আধুনিকতা গড়ে তুলুক না কেন, পূর্ণতা দান কোনো পুরুষই করে। সমাজ মানে সবাই মাঠে নামতে পারে কিন্তু সবাই ভালো খেলতে পারে না, তেমনি সম্পর্ক সবাই গড়তে পারে কিন্তু সম্পর্ক সবাই ধরে রাখতে পারে না। কি ভাবছো, হেরে গেছো, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে, ধৈর্য ধরো, শেষ হাসিটা একদিন তুমি হাসবে। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে ভালোবাসে। যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা পায় না কখনো। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দিতে জানতে হয়। যদি কখনো বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তবে তাকে কখনো বিরক্ত করো না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই একটা কথা বারবার তোমাকে বলবে, সে সবসময় বলবে যে সে শুধু তোমাকে ভালোবাসে, তোমার টাকা পয়সা সম্পত্তির জন্য ভালোবাসে না। তোমার টাকা পয়সা সম্পত্তি না থাকলেও সে একইভাবে ভালোবাসবে, একইভাবে পাশে থেকে যাবে। শুধুমাত্র গরম তেলের ছ্যাঁকাতে নয়, উচিত কথাতেও অনেকের গায়ে ফোসকা পড়ে। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। বুদ্ধি আর কুবুদ্ধি দুটোর মাঝে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয়। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করিও, যদি তাকে না পাও তবে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে।